আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ক্লাসে আসার জন্য আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় আজকে তোমাদের সাথে শেয়ার করব নবম ডিজিটাল বন্ধুরা শিক্ষণ অভিজ্ঞতা হচ্ছে পাঁচ চলো নেটওয়ার্ক বানাই শাসন হচ্ছে এক আমরা গত ক্লাসের আলোচ্য বিষয় ছিল হচ্ছে আমাদের প্রোগ্রাম হস্তান্তর আহ প্রোগ্রাম যাচাই এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিভাবে ফাইল স্থানান্তর করো তোমরা ইতিমধ্যে ছবিটা দেখতে পাচ্ছ ছবি দেখিয়ে বুঝতে পারছো এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে কোনো ডাটা আদান প্রদান কিভাবে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আজকে খুবই চমৎকারভাবে আলোচনা করব এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর এখন আসো তোমাদের বইতে আমরা জাহিনের গল্প পড়েছিলাম একটু করে জাহিনের গল্পটি আমরা পড়ি এখান থেকে মূলত আমরা ক্লাসের দিকে যাব আস্তে আস্তে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নবম বানাচ্ছে ভিডিওটি সে তাদের বিদ্যালয়ের কম্পিউটার একটি কম্পিউটার ব্যবহার করে এডিট করেছে আজ অনুষ্ঠানের দিন সবার সামনে উপস্থাপনের জন্য জাহিনকে ভিডিওটি বিদ্যালয়ের অডিটোরিয়ামে রাখা ল্যাপটপে নিতে হবে কেমন কিন্তু ভিডিওটি ফাইলটি সাইজ এত বড় হয়ে গিয়েছে যে কোনো ফ্যান ব্যবহার করে সেটি স্থানান্তর করা সম্ভব হচ্ছে না জাহিনের কাছে অন্য কোনো হার্ড ড্রাইভও নেই যে সেটি ব্যবহার করে ভিডিওটি সে স্থানান্তর করবে জাহিন এখন চিন্তা করছে ভিডিওটি তাহলে সে কিভাবে সবার সামনে উপস্থাপন করবে বিষয়টা তো বুঝেছ ভিডিওটির ফাইলটি এত বড় হয়ে গেছে যে আমাদের কম্পিউটার ল্যাব থেকে ফাইলটি ল্যাপটপে আনার কোনো ব্যবস্থা নেই তার কাছে হার্ড ড্রাইভও নাই ভালো ফ্যান ড্রাইভও নাই এখন কি করা যায় ঠিক আছে এখন আসো আমরা কি কি সমাধানটা কি কিভাবে করতে পারবো দেখো অনেকগুলো অপশন আছে থেকে অন্য কম্পিউটার একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ভিডিও স্থানান্তরের উপায় ঠিক আছে কিভাবে উপায় দেখো মাধ্যমে এই কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কিসের মাধ্যমে করা যাবে শেয়ার মাধ্যমে করা যাবে শেয়ার ইট ফোল্ডারের মাধ্যমে করা যাবে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে করা যাবে আইফি অ্যাড্রেসের মাধ্যমে করা যাবে এনিডেক্স সফটওয়্যারের মাধ্যমে করা যাবে নিয়ার বাই শেয়ারের মাধ্যমে করা যাবে ঠিক আছে ছয়টা মাধ্যম ব্যবহার করে তুমি ফাইল স্থানান্তর করতে পারবে এখন আসো ফাইল শেয়ার ছাড়া ডিজিটাল নেটওয়ার্কের কি কি সুবিধা রয়েছে তা দলে আলোচনা করো আলোচনা করতেছি আমরা সেটা হচ্ছে নেটওয়ার্কের সাহায্যে যোগাযোগ করা খুবই সহজ মানুষ সহজেই অন্য গ্রুপের মানুষের সাথে যোগাযোগ করতে পারে নেটওয়ার্কের মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো ফাইল আদান প্রদান করতে পারি নেটওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হল আমরা হার্ডওয়ার নেটওয়ার্কের শেয়ার করতে পারি একটি নেটওয়ার্কের ব্যবহারকারীদের মধ্যে ভাগ করা যেতে পারে ডাটা স্থানান্তরের গতি খুবই দ্রুত হয় আমরা একটি পাসওয়ার্ড দিয়ে নেটওয়ার্কের যে কোনো সংবেদনশীল ফাইল রক্ষা করতে পারি এবার আসো রিফাত অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আজ তাদের কম্পিউটার ল্যাব ক্লাসে সবাইকে একটি করে প্রেজেন্টেশন তৈরি করে প্রিন্ট করে শিক্ষকের কাছে জমা দিতে হবে ল্যাবে ঢুকেই তাই সবাই যে যার মতো করে কম্পিউটারের সামনে বসে কাজ শুরু করে দিল রিফার তার কম্পিউটারটি অন করে দেখলো তার প্রেজেন্টেশন তৈরির জন্য প্রয়োজনীয় একটি সফটওয়্যার সেই কম্পিউটারটিতে ইনস্টল করা নেই তবে ল্যাবে অন্য কোনো কম্পিউটারও খালি নেই ছিল না যে যেটিতে সে বসে কাজটি করতে পারবে রিফাত তার শিক্ষককে সেই সমস্যাটির কথা জানালে শিক্ষক তাকে বলল বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত হয়ে প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যারটি ব্যবহার করা যাবে তারপর রিফাত বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত হয়ে প্রেজেন্টেশন তৈরির কাজ শুরু করে দিল প্রেজেন্টেশনের কিছু বিষয় সে সঠিকভাবে বুঝতে পারছিল না রিফাতের বন্ধু সাকিব বলল তার কাছে কিছু ভিডিও আছে সেগুলো দেখে রিফাত বিষয়গুলোর একটি পরিষ্কার ধারণা পাবে ল্যাবের সকল কম্পিউটার একই নেটওয়ার্কে সংযুক্ত থাকায় রিপাত সহজে সাকিবের কম্পিউটার সে ভিডিওগুলো তার কম্পিউটারে নিয়ে নেয় তারপর সে ভিডিওগুলো দেখে রিপাত সহজে তার প্রেজেন্টেশনটি তৈরি করে ফেলল ফেলে সবার প্রেজেন্টেশন তৈরি করে হয়ে গেলে ল্যাবের নেটওয়ার্কে সংযুক্ত প্রিন্টারটি ব্যবহার করে সবাই তাদের প্রেজেন্টেশনগুলো প্রিন্ট করে শিক্ষকের কাছে জমা দিল দেখো কম্পিউটার ল্যাবের ভিতরে যে কম্পিউটার গুলো রয়েছে প্রত্যেকটা কম্পিউটার সাথে একটা কম্পিউটারের কম্পিউটারের কি রয়েছে সংযোগ রয়েছে লিংক রয়েছে প্রত্যেকটার সাথে তথ্য শেয়ার করতে পারতেছে যে কোনো ফাইল এবে হচ্ছে তোমার প্রত্যেকটা কম্পিউটারের সাথে একটা প্রিন্টার আছে একটা ফিন্টারের সংযুক্ত রয়েছে যে যে কম্পিউটার থেকে প্রিন্ট দিবে একই প্রিন্টার থেকে প্রিন্ট হবে দেখো পুরোটা একটা নেটওয়ার্কের ভিতরে রয়েছে তো বন্ধুরা দেখো সেদিন বিকালে রিফাতের শিক্ষক রিফাতকে জানায় যে তার প্রেজেন্টেশন নিতে কিছু ভুল ছিল সে যেন ভুলগুলো শুধরে নিয়ে প্রেজেন্টেশনটি সেদিনের মাঝে আবার জমা দেয় কেমন কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব বন্ধ হয়ে গিয়েছিল এবং প্রেজেন্টেশনটির কোনো কপি রিপাতের কাছে ছিল না তাই শিক্ষকের সহায়তায় সেই বিদ্যালয়ের ল্যাবের ল্যাবে চালু থাকা একটি কম্পিউটারে বাসা থেকে রিমোট লগ ইন একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে দূর থেকে লগ করে প্রেজেন্টেশন ফাইলটি সংগ্রহ করে তাতে প্রয়োজনীয় পরিবর্তন করে শিক্ষকের কাছে জমা দিল দেখো সে কম্পিউটার ল্যাব বন্ধ আছে কিন্তু সে নেটওয়ার্কের সাথে সংযুক্ত হয়ে তার বাড়ির কম্পিউটারের সাথে সংযুক্ত হয়ে সে ফাইলটি কি করেছে সংশোধন করে দিয়েছে এগুলো খুব সহজে করা যায় এবার আসো আমাদের জীবনে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা আমাদের এটা তোমাদের হচ্ছে পাঁচ দশমিক দুই ছক নেটওয়ার্কের সাহায্যে যোগাযোগ করা খুবই সহজ মানুষ সহজে অন্য গ্রুপের মানুষের সাথে যোগাযোগ করতে পারে নেটওয়ার্কের মাধ্যমে আমরা খুব সহজে যে কোনো ফাইল তথ্য আদান প্রদান করতে পারি খুব সহজ নেটওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হলো আমরা হার্ডওয়্যার নেটওয়ার্কের দুটোই শেয়ার করতে পারি প্রিন্টারগুলি একটি নেটওয়ার্কের ব্যবহারিকার মধ্যে ভাগ করা যেতে পারে ওই যে বললাম একটু আগে যে আমরা একটি প্রিন্টারের সাহায্যে ল্যাবের ভিতরে যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে লিঙ্ক ইনস্টল করা আছে এবং যে কম্পিউটার থেকে প্রিন্ট দেওয়া হয় একই প্রিন্টার থেকে প্রিন্ট হয় কেমন নেটওয়ার্কে ডাটা স্থানান্তরের গতি খুব হয় আমার একটি পাসওয়ার্ড দিয়ে নেটওয়ার্কের যেকোনো যে কোনো সংবেদনশীল ফাইল রক্ষা করতে পারি কৃষিক্ষী বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ক্লাস গুলো দেখার জন্য সবাইকে আহ্বান করছি এবং তোমাদের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণী পর্যন্ত যে আমাদের ডিজিটাল প্রযুক্তি রয়েছে ক্লাস টেনে আমাদের দুই সালে আসবে ডিজিটাল প্রযুক্তি কোন বিষয়টি তোমাদের জানার দরকার এবং পৃষ্ঠা নাম্বার অনুযায়ী আমাকে কমেন্ট করবে অবশ্যই সমাধান করে ক্লাস তৈরি করবো ভালো থাকবো সবাই সুস্থ থাকো আসসালামাইকুম রহমান